টিয়া ভয়েসমেলে স্বাগত। গুরুতর অসুস্থ শ্রীময়ী, একটা অপারেশন হয়েছে, জীবন মৃত্যু সীমানায় দাঁড়িয়ে সে। রোহিত সেন সারাক্ষণ পাশে ডিঙ্কা নতুন বকিয়াকে ফেলে পড়ে রয়েছে নার্সিং হোমে, যে বরাবর ছাতার মতো আগলিয়েছেন সংসার। শত্রু মিত্রকে তার এত বড় বিপর্য কে সামলাবে? আপাতত এই প্রশ্নই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর নতুন টুইস্ট। ধারাবাহিকের শক্ত খুঁটি যখন এলোমেলো, তখন আশ্চর্যজনক ভাবে বদলে গেল অনিন্দ্য। জুনকে অগ্রাহ্য করে শ্রীময়ীর পাশে সে, প্রাক্কনকে জীবন থেকে বুধ হয় একেবারেই মুছে ফেলা যায় না, সেদিকটি কি সামনে আনতে চলেছে ধারাবাহিক? অনিন্দ্যর এই বদল কেমন লাগছে? শ্রীময়ী ধারাবাহিকের অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানালেন, যতই প্রাক্কন হোক আফটার অল বর, ভালোই লাগছে। রোহিত পাশে শ্রীময়ী খুশি, কাছের মানুষদের বিপদের দিনে পাশে পেলে সব মেয়ে খুশি হয়, যুক্তি ইন্দ্রাণীর। যদিও শ্রীময়ীর অসুস্থতাকে মোটেই পাত্তা দিচ্ছেন না জুন, তার মতে পুরোটাই মনোযোগ কেড়ে নেওয়ার জন্য তৈরি করা ঘটনা। তার সন্দেহ, যতটা বলা হচ্ছে সত্যি কি ততটাই অসুস্থ শ্রীময়ী? জুনের কথায় সায় দিয়েছেন ধারাবাহিকের আরেক চরিত্র কিয়া, শ্বশুর মশাই অনিন্দ্যর কাছে সদ্য বিবাহিত ডিঙ্কার স্ত্রী। অনুযোগ তার ফোন ধরছে না ডিঙ্কা, তখনই অনিন্দ্য শ্রীময়ীকে সাপোর্ট করে বলে ডিঙ্কা হাসপাতালে, মাকে দ্রুত সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছে। অনিন্দ্যর এই বদল জুন কিয়া পত্র লেখার মতোই চোখে বিঁধেছে শ্রীময়ীর আরেক সন্তান জাম্বু। সে কথা জানাতেই অনিন্দ্য তাকে কড়া গলায় নির্দেশ দেয়, সমালোচনা ছেড়ে মায়ের উপযুক্ত সন্তানের মতো তার কর্তব্য যেন পালন করে সে। জাম্বুরও এখন মায়ের পাশে থাকা উচিত। শ্রীময়ীর অসুস্থতা কি তার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে অনিন্দ্যকে? আরো দূরে সরে যাবে কি রোহিত? সব উত্তর লুকিয়ে রয়েছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।